বর্তমান প্রজন্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে ডুবে থাকে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলের খোঁজ পড়ে সবার আগে। আবার অনেকে সকালবেলা খবরের কাগজটাও মোবাইলেই পড়ে নেন। এখন বলা যায় মোবাইল এখন মানুষের গুরুত্বপূর্ণ সাথী হয়ে উঠেছে। এমনই একদিন মোবাইলের হোয়াটসঅ্যাপ ঘাঁটতে গিয়ে দেখলেন একটি নীলচে বেগুনি গোলাকার চিহ্ন জুড়ে গিয়েছে চ্যাট বক্সে। চমকে ওঠার আগে জানুন নতুন এই ফিচার্স সম্পর্কে। নীলচে বেগুনি গোলাকার এক চকচকে চিহ্ন যা এখন সকলের নজর কাড়ছে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের চ্যাট বক্স খুললেই জলজল করছে ওই চিহ্নটি, ফলে সকলেরই কৌতূহল, কি এই চিহ্ন, তার কাজটাই বা কি? আসলে আমরা সকলেই জানি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে খুব চর্চা চলছে গোটা বিশ্ব জুড়েই। এই কৃত্রিম বুদ্ধিমত্তা চলে আসায় নাকি মানুষের গুরুত্ব কমে যাবে, অর্থাৎ গোটা একটা মানুষের বিকল্প হতে চলেছে এই এআই। মনের মতো মানুষ পাচ্ছেন না, আপনার সঙ্গী হতে পারে এআই। আবার গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা খবর খুঁজছেন, আপনার মুশকিল আসান হতে চলেছে এআই, অর্থাৎ আপনার পছন্দ এবং অপছন্দের একটা তালিকা হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে থাকা নীলচে বেগুনি গোলাকার চিহ্নকে জানিয়ে দিলেই কেল্লা ফতে, আপনার চাহিদা পূরণ করে দেবে এআই। আসলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি একেবারে রক্ত মাংসের মানুষের মতোই কথা বলবে। গত কয়েক মাস ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল মেটা। মূলত ভারতের গ্রাহকদের জন্য তাদের আলাদা চিন্তা ভাবনা ছিল। দীর্ঘ পরীক্ষার পর অবশেষে হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে মেটা এআই চালু করে দেওয়া হলো। ফেসবুক হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা তাদের এআই এর ট্যাগলাইনও অনেক ভেবে চিনতে দিয়েছে, আস্ক মেটা এআই এনিথিং। এই ট্যাগলাইন পড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে মেটা এআই। আসলে বিশ্বব্যাপী সার্চ ইঞ্জিন গুগলের বিকল্প হতে এলন মাস্কের মেটা এবার কৃত্রিম বুদ্ধিমত্তাকেই হাতিয়ার করতে চাইছে। আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে কাজ করে এই মেটা এআই। যাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে মেটা এআই আপডেট হয়ে গিয়েছে তারাই একটি নীলচে বেগুনি গোলাকার চিহ্ন দেখতে পাবেন। সেটা শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুকেও দেখতে পাবেন। তবে এখনই সকলের মোবাইলে এই আপডেট আসবে না, কারণ মেটা এই প্রক্রিয়া এখনো সম্পূর্ণ করতে পারেনি। যাদের মোবাইলে এই আপডেট এসে গিয়েছে তারা চাইলে মেটা এআই কে আপনার মনের মতো করে ব্যবহার করতে পারেন। ধরুন ফেসবুকে এমন একটি পোস্ট আপনি দেখলেন যা নিয়ে আপনার আরো কিছু জানার কৌতূহল তৈরি হলো, আপনি অবলীলায় মেটা এআই কে সেই সম্পর্কিত তথ্য চাইতে পারেন। মেটা এআই এর সঙ্গে আপনি চ্যাট বক্সে কথাও বলতে পারবেন, আবার চাইলে সেই সংক্রান্ত ছবি ভিডিও আপনাকে সরবরাহ করবে মেটা এআই। এমনকি আপনার স্ত্রী বা প্রেমিকার মানভঞ্জনের পথও বাতলে দেবে মেটা এআই। কিন্তু যদি আপনি মেটা এআই ব্যবহার করতে না চান তাহলেও কোনো সমস্যা নেই, আপনাকে কেউ বাধ্য করবে না। হোয়াটসঅ্যাপ বা ফেসবুক চ্যাট বক্সের এক কোণায় পড়ে থাকবে সেই নীলচে বেগুনি গোলাকার চিহ্ন। আর একান্তই যদি আপনি সেই চিহ্ন দেখতে না চান তাহলে আপনাকে সেটিংসে ঢুকতে হবে। হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক সেটিংসে গিয়ে শো মেটা এআই বাটনের সুইচটি অফ পজিশনে পাঠিয়ে দিলেই হবে। একইভাবে ইনস্টাগ্রামে সেটিংসেও এই অধিকার দেওয়া হয়েছে। আবার যদি আপনি মেটা এআই চালু করতে চান একইভাবে ওই সুইচটি অন পজিশনে পাঠিয়ে দিলে নীলচে বেগুনি গোলাকার চিহ্নটি চলে আসবে।